আজকের সভার সভাপতি হাসরত খান ভাসানী, সভার প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথি এনডিএফের জাতীয় নেতৃবৃন্দ। বক্তব্য শুরুতেই আমি স্মরণ করি আমার শিক্ষাগুরু, আমার পথ প্রদর্শক, এদেশের গণমানুষের নারায়ণমণি, আপময় জনতার প্রান্তীয় নেতা, ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী, স্বাধীনতার আত্মত্যাগী বীর সেনানী, সর্বজন শ্রদ্ধেয় মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। তিনি আত্মার প্রতিমা ফেরত কামনা করে আজকের কৃষক সম্মেলনে আমার বক্তব্য সুস্পষ্টভাবে আমি বলতে চাই, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গায় সমস্ত জায়গাগুলি মিলিয়ে হলো 64 একর জায়গা। এই জায়গা থেকে মাওলানা ভাসানীর পরিবার পরিজনকে এক খণ্ড জমিও আলাদা করে দেন নাই। এটা সম্পূর্ণটা ওয়াকফ স্টেট করা হয়েছে, সম্পূর্ণটা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জায়গা করা হয়েছে। আমরা আজকে কি দেখি, এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের জায়গায় কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। এই বিদ্যালয়গুলি যা আছে খানা সহ সব সরকারিকরণ করা হয়েছে। মাওলানা ভাসানীর যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, সেই বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কারিকরণ কিছুই আর রাখেন না। সেই স্কুলগুলি সেইভাবে পরিচালিত হচ্ছে না, সেই প্রতিষ্ঠানগুলি তাদের মতো পরিচালিত হচ্ছে সরকারিভাবে, এবং এখানের সম্পদ লুণ্ঠন হচ্ছে। এখানে বিভিন্ন কায়দা, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, এগুলি অরহ চলছে। এগুলির বিরুদ্ধে আজকে কথা বলার মতো সারা দেশের মানুষ আজকে এই হারাম ঘুষের যন্ত্রণায় জর্জরিত। তাদের বিরুদ্ধে কথা বলার মানুষকে তাদের বিরুদ্ধে সেই নেতা এখান থেকে জন্ম নিতে হবে, এখান থেকে গর্জে উঠতে হবে। মাওলানা ভাসানীর নাম থেকে আরেকটা ভাসানীর জন্ম হতে হবে, হতে হবেই। এই অঞ্চলের মানুষের দুঃখ যন্ত্রণা বোঝাবার জন্যে আমরা এনডিএফ সৃষ্টি করেছি। দ্বিতীয় তৃতীয় স্রোত দ্বারা রাজনীতি প্রবর্তনের জন্যে এখানে যারা আছেন তাদের ভিতরে আমাদের যার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, শেখ শওকত হোসেন মিলু এবং আলমগীর মজুমদার, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলাম, স্বাধীনতা পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলি এবং আরো অন্য অন্য নেতৃবৃন্দ, এখানে এনপিপির মহাসচিব আব্দুল হাই মণ্ডল সহ মুক্তিযোদ্ধা, এরা ঐক্যবদ্ধ হয়ে আমরা আজকে এই জাতীয় রাজনীতির সমস্যার সমাধান দেওয়ার জন্য আমরা সারা দেশে কাজ করে যাচ্ছি, আমরা জনগণের কাছে যাচ্ছি দ্বিতীয় শক্তি হিসেবে আবির্ভাব হওয়ার। এবং এখান থেকে মাওলানা ভাসানীর নেতৃত্বে আমরা পরিচালিত হব, আমরা ওনার আদর্শে দীক্ষিত রাজনৈতিক নেতা কর্মীরা সারা দেশে জালিমদের বিরুদ্ধে জনমানুষের পক্ষে দুর্গ গড়ে তুলব, এবং কৃষকদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার থেকে যাতে তারা বঞ্চিত না হয় সেই কাজে আমরা ব্যবহৃত হব। ইসলাম সম্পর্কে যে মাওলানা ভাসানী যা বলেছেন তার মধ্যে দুইটা লাইন, ইসলাম হল নিরন্যের অস্ত্র, অন্য বস্ত্রহীনের বস্ত্র, ক্ষুধার্ত মানুষের খাদ্য, রোগীর চিকিৎসা, এই হল ইসলাম। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সেই কাজগুলি এই এই মানুষগুলিকে করতে হবে, এটা হল ইসলাম। ইসলাম হল স্বয়ং শব্দ থেকে উৎপন্ন। ইসলাম